হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে আমার বন্ধুরা সাথে, সুপ্রভ, সৌনক, সাথে আন্টি, আর এখানে আমাদের সৌনকের বাবা মায়েরা। আর আমরা আজকে যাচ্ছি ঈশা ফাউন্ডেশন, যেটা হচ্ছে আদিয়োগী টেম্পল, যেটা তামিলনাড়ুতে নয়, এখানে ব্যাঙ্গালোরের পাশেই হয়েছে, সেটা হচ্ছে চিকবালাপুরে। তো লেটস গো, চলো। তো এখন আমাদের সামনে হেব্বাল, হেব্বাল থেকে আমরা রাইট নেবো এবং এয়ারপোর্টের রোডটা ধরবো, সেখান থেকে সোজা। আর কতক্ষণ লাগবে সেখান থেকে? শুক্রবো খুব ভালো চেনে রাস্তাঘাট, তাই ওর কাছ থেকে কনফার্ম হলাম আর কি। এই আন্টি, আর আন্টি খুব কিউ, কেমন লাগছে আন্টি? আমরা দূরে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে নান্দি হিলস। এখানে আমরা গত বছর এসেছিলাম, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের আশেপাশের মধ্যে, কাছাকাছির মধ্যে জনপ্রিয় একটি জায়গা, যেখানে আমরাও এসেছিলাম গত বছর, এবং খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে। চলো সামনে দেখে নিচ্ছি আরো কি আছে। তো আমরা এখন চলে এসেছি চিকবালাপুরের কাছেই একদম, আমাদের জায়গার নাম কি, চাড়ালাপুর ক্রস, চিকবালাপুরের কাছাকাছি প্রায়। হ্যাঁ, তো আমরা এখানে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো আমরা। তো আঙ্কেল আন্টি এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো চলো লেটস গো। তোমার বনে দিয়া না যত নিষেধার মানায়, আমি আটকে যাচ্ছি রোজ ভালোবাসবারে গরজ, আজ বেড়া আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে। এখন আমরা চলেছি আদিয়োগীর পথে, চলো সামনে দেখতে থাকো। আর ভুলে যাও কুমোট দিন বদলের হাওয়ায়, বদলের হাওয়ায় সেই হাওয়া পাঠায় ডাক, হাওয়া তোমায় ছুঁয়ে যাক একটা গানে অছিলায়, নতুন গানে অছিলায়, জানলা খুলে দাও বাইরে তাকা, তাকে আপন করে না, জানলা খুলে দাও।
আমরা পৌঁছে গেছি এখন ঈশা ফাউন্ডেশনে আদিয়োগী টেম্পল এই দেওয়ালটা ঠিক পেছনে আছে তো এখান থেকে সামনে হেঁটে যেতে হবে 5 মিনিট তো আমরা দেখতে পাচ্ছি এখানে আদিয়োগীর সেই বিখ্যাত স্ট্যাচু অসাধারণ জায়গা অসাধারণ তো আমরা চলে এসেছি একদম স্ট্যাচুটার সামনে এখানে দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ জায়গা আন্টি কেমন লাগছে দারুণ লাগছে পাহাড়ের মাঝে সুপ্রভ কি বলছে শুনেনি সুপ্রভ বল পাহাড় দিয়ে ঘেরা পুরো পাহাড়ের মাঝে জাস্ট অ্যামেজিং সিরিয়াসলি দারুণ জায়গা ওয়েদারটাও খুব স্যুট করে গেল কারণ ওয়েদারটা আজকে মানে নাতিশীতোষ্ণ বলা চলে মানে খুব গরম নয় খুব ঠান্ডা নয় তো হ্যাঁ কাকিমা বেশ ভালো লাগছে উঁচে উঁচে বাদি মে বসতে হ্যায় বলে শঙ্কর এই যে আমরা এখানে মহাদেবের স্ট্যাচুর ঠিক পেছনে আছি এখান থেকে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম জানি না ক্যামেরায় ধরতে পারবো কিনা আমরা নিচে তাকিয়ে থেকে হঠাৎ করে যদি আমরা যদি ওপরে স্ট্যাচুর যে চূড়াটা সেই দিকে যদি তাকাই মনে হচ্ছে যেন সেটা আমাদের দিকে চলে আসছে আস্তে আস্তে ক্যামেরায় ঠিক ধরতে পারছি না খুব সুন্দর আসছে তো আমরা এখন বসে আছি ঠিক মহাদেবের স্ট্যাচুর ঠিক পেছনে হাওয়া দিচ্ছে আর খুব অসাধারণ একটা একদম ঠিক এখানে স্ট্যাচুর পেছনটা আর আমরা এখানে বসে আছি তোর একটু বল অনুভূতি শেয়ার কর কেমন লাগছে খুব সুন্দর লাগছে শান্তি লাগছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুদ্ধ নির্বাস হয়ে গেছে না অ্যাকচুয়ালি স্ট্যাচুটা এমন ভাবে এগিয়ে আসছে মনে হচ্ছে না যেন বোঝা যাচ্ছে যে মানে পৃথিবী যে ঘোরে সেটা পুরো বোঝা যাচ্ছে তো এখানে এখন আমরা এসেছি দিনের বেলা কিন্তু সন্ধ্যাবেলা এখানে একটা অদ্ভুত সুন্দর লাইটিং হয় সেটা আগের বার হয়তো সৌনক যখন এসেছিল তখন দেখেছে কি হ্যাঁ সত্যি এখানে লাইটিংটা খুব সুন্দর মানে দারুণ সুন্দর লেগেছে 10-এ-10 আমার বহুদিনের স্বপ্ন ছিল এখানে আসা আমি গত বছরও প্ল্যান করছিলাম গত বছরে এখানে যে এটা খুলেছে আমি জানতাম না আমি তামিলনাড়ুরটা বলছিলাম প্ল্যান করছিলাম কোয়েম্বাটুর থেকে প্রায় 1 ঘন্টা লাগে সেটা হচ্ছে ওই মানে মেইন যেটা ঈশা ফাউন্ডেশন যোগা সেন্টার তো এটা নতুন হয়েছে এবং এখনও অনেক কাজ চলছে এখানে বেশ ভালো লাগলো এখানেও আমার যথেষ্ট মানে পরিপূর্ণ ফিল হচ্ছে আর কি তো আমাদের এখানকার ঘোড়া এখনের মতো কমপ্লিট তো আমরা এখন বেরোচ্ছি এখন বেরিয়ে ব্যাক টু ব্যাঙ্গালোর অ্যান্ড খুব ভালো লাগলো আমাদের এই ট্রিপটা একদিনের শর্ট ট্রিপ আমাদের রোববার দেখে আঙ্কেল আন্টি এসছে তো সাডেন প্ল্যান আমাদের যে চলো ঘুরে আসি আমার অনেকদিনের ইচ্ছে ছিল এখানে আসার সেই ইচ্ছেটাও পূরণ হলো যদিও এটা বলে যে ঠাকুরের কাছে যাওয়ার ইচ্ছেটা ঠাকুর চাইলেই সম্ভব হয় খুব ভালো লাগলো ফেরার পথে চলো দেখা হচ্ছে Yeah.
তো আমরা এখন চলে এসেছি হোয়াইট ফিল্ডে সোর্সে বলে একটি রেস্টুরেন্ট। তো সেখানে এসেছি, আমাকে দেখে খুব টায়ার লাগছে জানি, তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব। তো লেটস গো। তো আমরা এখন চলে এসেছি আমাদের ঘরের সামনেই। আর অনেকক্ষণ আমাদের এরকম গাড়িতে গান বাজনা নাচানাচি অনেক কিছু হলো। তো আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো, খুব একটা অনেক দিন পরে এরকম একটা রিফ্রেশমেন্ট হলো। তো আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, যেটা বলতে হয় ফর্মালিটিস। তো চলো, টেক কেয়ার, করতেই হবে, এর কোনো মানে নেই। Hi guys, welcome. Hello, what's up? Dekla intro dite dilo.